আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আল্লাহ সুবাহানা একজন মুমিনের কখন জামিন হয়ে যান আর সেটা জান্নাতের অর্থাৎ মুমিন যখন ছয়টি কাজের ব্যাপারে নিজেকে যত্নবান হবে অর্থাৎ খেয়ানত করবে না ছয়টি কাজ যখন সঠিকভাবে সুন্দরভাবে পালন করবে আল্লাহ সুবহান হুয়া তালা সেই মুমিন বান্দাবান্দির জন্য জান্নাতের জামিন হয়ে যাবেন তবে আমাদেরকে ছয়টি কাজের ব্যাপারে জামিনদার হতে হবে তখনই কেবল আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরও জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাবেন এরকমই একটি হাদিস সোহাবুল ইমান দিলবাই হাকিতে চার হাজার চারশো চৌষট্টি নাম্বার হাদিসে এসেছে রাসুরুল্লাহ সাল্লা আলী আসাল্লাম বলছেন লাকুমুল জান্না যে ছয়টা বিষয়ে যদি আমরা জামিনদার হতে পারি আল্লাহ সোহান হওয়া চালা আমাদের জান্নাতের ব্যাপারে জামিনদার হয়ে যাবেন তার এক নম্বর যেটি হলো উসদুকু ইদা হাদ্দস্তুম আমরা যখন কথা বলবো তখন সত্য কথা বলবো এখন এটা একটা মারাত্মক বেধিতে পরিণত হয়েছে সমাজে কথা বললে সত্য খুব কম মানুষই বলে অধিকাংশ সময় মিথ্যে কথা বলে চাই নিজেকে অপরের কাছে বড় করার জন্য অথবা অন্যকে নিজের কোনো ধরনের কোনো অপপ্রচারের দিকে প্ররোচিত করার জন্য ইত্যাদি ইত্যাদি নানান কারণে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কথা বলবো সত্য যেন বলি আর এই সত্য কথা বলার দ্বারা আল্লাহ হুয়া তাআলা আপনার আমার জান্নাতের জামিন হয়ে যাবেন দুই নাম্বার হলো আমরা ওয়াউফু ইদা ওয়াক্তম আমরা যদি কারো ব্যাপারে চুক্তিবদ্ধ হই তাহলে সেই চুক্তি রক্ষার ব্যাপারে আমরা যেন সচেতন হই অর্থাৎ তাদের সাথে যাদের সাথে আমাদের চুক্তি হবে সেই চুক্তি আমরা পূর্ণ করব সেটা যেন অসম্পূর্ণ থেকে না যায় এখন আমাদের মধ্যে দেখা যায় অনেক ধরনের চুক্তি হয় কিন্তু সেই সমস্ত চুক্তি আমাদের না পূরণ করার ইচ্ছে থাকে না কেউ চাপ প্রয়োগ করে পূরণ করাতে পারে এ ব্যাপারে আমাদের মধ্যে অনেক ধরনের অবহেলা বা অনেক ধরনের সমস্যা দেখা যায় এটা করা যাবে না তিন নম্বর হলো ওয়দু ইদা তুমিন তুম আমাদের কাছে যখন আমানত রাখা হবে সেই আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারা না হয়ে যায় আমরা যেন সেই আমানতের মহাফিজ হতে পারি এখন দেখা যায় কেউ যদি আমানত রাখে তাহলে এটাকে আমরা অনেকেই নিজের মনে করে তার আমানতের খেয়ানত করি একজন মুমিন এটা কোনোভাবেই করতে পারে না কেউ যদি আমাদের কাছে আমানত রাখে আমরা অবশ্যই অবশ্যই সে আমানতের ব্যাপারে যত্নবান হব মহাফিজ হব চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে ওয়াহফাজু ফুরুজ লজ্জাস্থানের হেফাজত করা প্রত্যেকটা নারী পুরুষ যদি তার লজ্জাস্থানের হেফাজত করে অর্থাৎ লজ্জাস্থানের ব্যাপারে সে যদি জামিনদার হয়ে যায় আল্লাহ সুবাহান ও তালার সাথে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহান ওয়া তালা তার জন্য জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাবেন সম্মানিত দিনই ভাই বোনেরা পাঁচ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমাদের দৃষ্টিকে অবনমিত রাখা অর্থাৎ দৃষ্টির হেফাজত করা আমরা কোনোভাবেই কুদৃষ্টি দিবই না বরং যে কোনো বিষয়ে আমরা যেন বেপর্দা হয়ে যায় এ ধরনের কোনো আচরণ করব না এবং আমাদের দৃষ্টিকে অবশ্যই অবশ্যই অবনমিত রাখবো আল্লাভার তাআলা এ ব্যাপারে সুরা নূরের ভেতরেও আলোচনা করেছেন ত্রিশ একত্রিশ নম্বর আয়াতে পুরুষ তার চক্ষুকে হেফাজত করবে অবনমিত করে রাখবে এবং নারীও তার চক্ষুকে অবনমিত করে রাখবে ছয় নম্বর হল ওকুফু আই দিয়াকুম যে আমরা সবাই আমাদের হাতকে নিজ নিজ হাতকে অপরের কষ্ট দেয়ার ব্যাপারে সংযত রাখবো অপরকে কষ্ট দেব না ইচ্ছে হলো কাউকে থাপ্পড় দিয়ে দিলাম ইচ্ছে হলো কারো কলার ধরে ফেললাম এই ধরনের সমস্ত অপব্যবহার থেকে আমাদের হাত দুটোকে সংযম করে রাখতে হবে সমানিত দিনই ভাই বোনেরা আমরা যদি এই ছয়টি বিষয়ে আবার আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই এক নাম্বার হল কথা বলবো আমরা সত্য কথা বলবো আমরা যদি কোনো চুক্তিতে আবদ্ধ হই তাহলে সেই চুক্তি পূর্ণ করবো তিন নাম্বার হলো আমরা আমানতের ব্যাপারে যত্নবান হব চার নাম্বার হলো আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করব পাঁচ নাম্বার হলো আমরা আমাদের দৃষ্টিকে অবনমিত রাখবো ছয় নম্বর হলো আমাদের নিজ হাত দুটোকে আমরা সংযম করে রাখবো এর অপব্যবহার করবো না আল্লাহ সুবাহান হ তালা আমাদের প্রত্যেককে এই ছয়টি কাজের জামিনদার হয়ে আল্লাহ সুবহান হ তালাকে আমাদের জান্নাতের জামিনদার বানানোর তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি